আসসালামু আলাইকুম 1500 ভি এর মেগা আইপিএস 1500 ভি এর মেগা আইপিএস এটা আপনি 1200 ওয়াটের পর্যন্ত ইউজ করতে পারেন যে আপনি এটা দিয়ে 1200 ওয়াটের লোড ইউজ করতে পারেন এখন হচ্ছে যে মেগা আইপিএস কেন বললাম যে মেগা আইপিএস মূলত হচ্ছে বিল্ট ইন ইউপিএস যে এই আইপিএস যদি আপনার প্রতিষ্ঠানে বা বাসা বাড়িতে ইউজ করেন সেক্ষেত্রে আপনার পিসিতে আলাদা ইউপিএস লাগবে না কারণ হচ্ছে যে ইউপিএস পিসিতে আমরা ইউজ করি কেন যে ইলেকট্রিসিটি চলে গেল সেই ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে কয়েক মিনিট বা দুই চার মিনিটের মধ্যে যে আপনাকে কাজটা দ্রুত শেষ করে পিসিটা যাতে বন্ধ করে ফেলতে হয় এই সুযোগটা পাওয়ার জন্য আসলে পিসির ছোট ছোট ইউপিএস ইউজ করতে হয় কিন্তু এই মেগা আইপিএস গুলো এনার্জি সিস্টেম কোম্পানি এনসিসকো ব্র্যান্ডের মেগা আইপিএস ইউজ করলে আপনাকে ইউপিএস আলাদাভাবে ইউজ করতে হবে না হ্যাঁ এটা হচ্ছে মেগা আইপিএস এর সুবিধা এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 মানে হচ্ছে একদমই হায়ার লেভেলের একটা ইনভার্টার কিন্তু বাজারে আছে অনেক নিম্নমানের ইনভার্টার আছে সেগুলো 0.6 কি 0.7 মানে হচ্ছে সেগুলোর কোয়ালিটিটা খুব একটা ভালো না আর হচ্ছে যে এটা সিঙ্গেল লেয়ারের সার্কিট থাকে এটাতে আর বাজারে কিছু নিম্নমানের ইনভার্টার আছে যেগুলোর আসলে থ্রি লেয়ারের সার্কিট থাকে যে থ্রি লেয়ারের সার্কিট অনেকে বলবেন যে থ্রি লেয়ার ভালো না সিঙ্গেল লেয়ার ভালো হ্যাঁ সিঙ্গেল লেয়ারের সুবিধাটা হচ্ছে যে এটার ডিভাইস সার্কিট বোর্ডের কোথাও যদি কোনো একটা সমস্যা হয়ে থাকে সেটাকে আপনি সমাধান করে ফেলতে পারেন বা রিপেয়ার করতে পারেন কিন্তু থ্রি লেয়ারের যে সার্কিটগুলো আছে সেগুলো আসলে রিপেয়ারেবল না আপনার যদি ডিভাইস সার্কিট বোর্ডে সমস্যা হয় তখন কি হয় আসলে ওই থ্রি লেয়ারের সার্কিটের ইনভার্টারটা পুরোটাই বাতিল হয়ে যায় আপনাকে নতুন আরেকটা ইনভার্টার নিতে হয় কিন্তু সিঙ্গেল লেয়ারে এই সমস্যাটা নেই যে কোনো একটা সমস্যা ছোটোখাটো সমস্যা হলে সেটা আপনি রিপেয়ার করতে পারেন তা আবার ইউজ করতে পারেন এইসব কারণে আসলে এগুলো এই ইনভার্টারগুলোর লাইফ টাইম 8 থেকে 10 বছর এভারেজে আরও বেশিও যা আর হচ্ছে এটা যেহেতু 1500 ভি এর আইপিএস এটা লোড হচ্ছে 1200 ওয়াট পর্যন্ত দিতে পারবেন এটাতে আমরা প্যাকেজে আমরা দিচ্ছি দুইটা 165 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এখন ব্যাটারি কোন ব্র্যান্ডের দিব হামকো হতে পারে যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে তবে 165 অ্যাম্পিয়ারের আমরা দিচ্ছি এটা ব্যাকআপ টাইমটা আসলে 2 থেকে 2.5 ঘন্টা আরও বেশি হতে পারে আপনি লোড যদি কম দেন তবে যদি আরও বেশি ব্যাকআপের চান আমরা সেভাবেও কাস্টমাইজ করে আপনাদেরকে দিতে পারবো আর হচ্ছে এটা ডিসপ্লেটা দেখুন ডিসপ্লেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আপনার এখানে ব্যাটারির ভোল্টেজ কত কত ভোল্টেজে চার্জ হচ্ছে কত ভোল্টেজে সে ডিসচার্জ হচ্ছে মানে কত অ্যাম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে বা হচ্ছে যে আপনার এই মেইনসের আপনার যে ইলেকট্রিসিটির ভোল্টেজ সেটা কতটুকু আছে সেগুলো আপনার এখানে শো করবে আর হচ্ছে আপনি কত পার্সেন্ট লোড দিয়েছেন সেটাও এখানে শো করবে আর হচ্ছে যে এটাতে আরেকটা খুব সুন্দর একটা সিস্টেম আছে এটা ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম মানে অনেকেই বুঝতে পেরেছে সিস্টেমটা আসলে কি হতে পারে যে ব্যাটারির যতটা মেনটেনেন্স আছে সে সুন্দরভাবে করে যে ব্যাটারিটা কতক্ষণ ধরে চার্জ হয়েছে যে চার্জ হয়ে গেল এখন কি হবে এরপরে যে আবার চার্জ দিতে থাকে তাহলে ব্যাটারিটা আসলে ওভারলোড হয়ে যেতে পারে বা ওভারচার্জ হয়ে গেলে বেশি হিট হয়ে যেতে পারে সেসব কারণে আসলে ব্যাটারির চার্জ হয়ে গেলে সে চার্জিংটা অফ করে দেবে অটোমেটিক আবার হচ্ছে যে ব্যাটারিটা যাতে খুব বেশি হিট না হয় খুব বেশি গরম না হয় সেটার জন্য সে কাজ করে গরম যাতে না হয় আবার হচ্ছে যে খুব বেশি লোড যাতে না হয় ব্যাটারির ভোল্টেজ যাতে খুব বেশি নিচে না নেমে যায় সেই জিনিসটাও এই ইনভার্টার আসলে মেইনটেইন করে এটার হচ্ছে যে আরেকটা বলছিলাম যে এটার গ্যারেন্টি এটা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি 1 বছরের ভিতরে যদি কোনো মেজর সমস্যা হয় আমরা এটা রিপ্লেস করে নতুন আরেকটা আপনাদেরকে ইনভার্টার দিব বাকি 4 বছর মানে 1 বছর পরে বাকি 4 বছর একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে আরেকটা সুবিধা হচ্ছে যে অনেকেই ইলেকট্রিসিটি চলে গেলে দেখবেন যে অন্যান্য আইপিএস থাকলে যে আপনার বাসায় আপনি বুঝতে পারেন যে লাইটটা একটু ব্লিঙ্ক করলো বা ফ্যানটা একটু জোরে শব্দ করলো বা ফ্যানের ঘূর্ণন গতিটা চেঞ্জ হয়ে গেলো যে ইলেকট্রিসিটি থাকার সময় যেরকম ঘুরবে সেরকম না হয় একটু কম হয়ে যায় বা বেশি হয়ে যায় এইসব কারণে আসলে আপনার
ডিভাইসের ক্ষতি হয়, আপনার ডিভাইসটা আসলে লাইফ টাইম নষ্ট হয়, পিসি রিস্টার্ট নিয়ে নেয়, এইসবের কারণে আপনার দেখবেন যে ফ্যান খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, রেগুলেটর পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, লাইট বারবার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই এনার্জি সিস্টেম কোম্পানি এনসিসকো ব্র্যান্ডের এই মেগা আইপিএস এর আমরা যতগুলো ইনভার্টার দিচ্ছি আপনাদের, 600 VA থেকে 6000 VA পর্যন্ত মেগা আইপিএস, সবগুলো ইনভার্টার খুবই ভালো মানের ইনভার্টার, এগুলোতে রিস্টার্ট নেয় না পিসি বা আপনার এই ডিভাইসগুলো লাইফ টাইম ঠিক থাকে। এটা আবার বলছি যে 1500 VA আইপিএস 1200 ওয়াট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর এটার প্রাইস, প্রাইস আসলে এখন ভিডিওতে বলছি না, কারণ এক বছর পরে প্রাইসের তারতম্য হতেই পারে, যদি আপনি এক বছর পরে দেখতে থাকেন দেখেন তখন আসলে প্রাইসটা আসলে সামঞ্জস্য হবে না, সেই জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে ফোন দিতে পারেন, ফোন দিলে বর্তমান প্রাইসটা আপনারা জেনে যাবেন। ভিডিও বড় করছি না, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।